চিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে 8ই আগস্ট রবিবার সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের একযোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গৃহীত হবার পর গতকাল সোমবার হুগলির চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে ফের প্রতিবাদে সামিল হল মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকেরা। দুই গ্যালারির একই স্বর, জাস্টিস ফর আর চিকর, এই স্লোগানকে সামনে রেখে পথে নামেন দুই দলের সমর্থকেরা। আপনাদের দেখাবো সেই দৃশ্য। এই ঘটনার ক্ষেত্রে একে অপরের প্রতিপক্ষ তো নয়, কারণ আমরা সবাই মানুষ, আমরা মানুষের মানুষের বিপক্ষে না হতে পারি। খালি কিসের খেলা, কিসের মাঠ? মাঠ আমাদেরকে খেলাতে আসবেন না, আমরা মাঠকে চিনি, আমরা জানি, আমরা ভালোবাসি। আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে আমরাও মানুষকে পাবো না, তাই সেটার জন্য আমাদের এই লড়াই চলছে। সেটাকে তো ভীষণই জঘন্যতম একটা মানে বিষয় ভাবে দেখতে পাচ্ছি, কারণ এভাবে আমাদের উপর আক্রমণ করার কোনো অধিকার কাজে নেই, কারণ আমরা প্রোটেস্টটা করছি একটা বিচারের জন্য, সঠিক বিচার অন্যায়ের উপর হওয়া, একটা সঠিক বিচার যদি না হয় সেটার জন্য যদি প্রোটেস্ট করা আমাদের অন্যায় হয় তাহলে বলবো এই অন্যায় আমরা বারবার করতে রাখবো। আক্ষেপ তো অবশ্যই আছে, কারণ ডার্বি মিস করা মানে একটা বিশাল কিছু, এটা একটা খেলা যারা বোঝে না, যারা আমরা খেলা প্রেমী তাদের কাছে একটা ভীষণ মানে ভীষণ একটা মানে ব্যথাজনক বিষয়। হ্যাঁ, ডার্বি হচ্ছে আমাদের বাঙালির কাছে একটা আবেগ, এটাকে যদি বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র একটা ছোট্ট কাজের জন্য সেটা আমরা কোনোদিন মেনে বাঙাল ব্রিগের চুঁচুড়া এবং সিনসুড়া মেইনার্সের পক্ষ থেকে আজকে করে ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনার প্রতিবাদে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কেমন স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি, এবং এই সাড়া পেয়ে আমরা উজ্জীবিত হয়ে আমরা পরবর্তীকালে আমাদের আরো কর্মসূচি করার প্ল্যান করছি। এই দাদাদের সাথে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব। একটাই বার্তা আমাদের প্রশাসনকে আমরা দিতে চাই যে মানুষ আর ভয় পেয়ে নেই, আপনারা যে নিন্দনীয় ঘটনা করে এই ঘটনাকে ধামাচাপা
ইস্তফা দিতে চাইছেন। এর এগেনস্টে সাধারণ মানুষ রাস্তায় রয়েছে এবং ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান কোচিং এর সমস্ত সাপোর্টার্সরা আমরা রাস্তাতে রয়েছি। এই রাস্তা থেকে এই ঘটনার বিচার আমরা আদায় করে নেব। ধন্যবাদ। আজকে আমরা সব একসঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান এবং সাধারণ মানুষ আজ আমরা পথে নেমেছি, পথে নামতে বাধ্য হয়েছি। গতকাল যে ভারতীয় খেলা ছিল সেই খেলা বাতিল করে যেভাবে উৎপাতে হয়েছে পুলিশের, তার বিরুদ্ধে চিৎকার জানাই। আমরা তো বলেই ছিলাম যে আমরা আজকে করে যে ঘটনা ঘটেছে তার নিন্দা করে আমরা 18 তারিখ বলেছিলাম মাঠে পোস্টার নিয়ে যাব, টিকো নিয়ে যাব। আমাদের খেলা 18 ঘন্টা আগে বললে খেলা হবে না। এবার আমাদের এত টিকিট কাটা, এত লোকের টিকিট নষ্ট হলো, তাদের টাকা পক্ষে ফেরত দেবে তার কোনো হিসাব নেই। টিকিট সেলে যাওয়ার পরে খেলাটাকে বন্ধ করে দিল অশান্তির ভয় দেখিয়ে। অথচ সেই অশান্তি কালকে উঠতে পারলো না। মাঠের বাইরে যে সমস্ত ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান সমর্থকরা এসে কাল বিক্ষোভ কর্মসূচিতে এসেছিল, তারা ঠান্ডা মাথায় কর্মসূচি নিয়েছিল। কিন্তু সেখানে পুলিশের অত্যাচার, আমাদের মা বোনেরা, মহিলাদের ছেলেমেয়েরা, ইস্টবেঙ্গল মোহামেডান সাপোর্টাররা, হনুমান সাপোর্টাররা মার খেয়েছে। এটা আমরা ধিক্কার জানিয়ে আজ ক্লাব এরিনা এবং ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সব আমরা আজকে একীত হয়েছি ওই এই ধিক্কার জানাচ্ছি। হুগলি থেকে প্রদীপ বসু, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। ফেশিয়াল, ম্যানিকিউর বা পেডিকিউর, ওয়্যাক্স, হেয়ারকাট, হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন, মেহেন্দি, ব্রাইডাল বা পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার। আইব্রো, ম্যানিকিউর, পেডিকিউর, ওয়্যাক্সিং, ডিটেন, এভরি ফেশিয়াল, হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল। থ্যাংক ইউ সো মাচ। আধুনিক নারীর নতুন সাজঘর।